আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল ইসলাম। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো, বিষয়টি হচ্ছে বিমা হচ্ছে একটি রাজকীয় পেশা। এটি কেন? কারণ আপনারা আমার কথা শুনে হয়তো মনে করতে পারেন, বিমা পেশা সম্বন্ধে নিজে যখন অন্যের কাছে বলতে চাই তখন মানুষ আমাকে মূল্যায়ন করতে চায় না, মানুষ আমাকে শ্রদ্ধার চোখে দেখে না, বিমা পেশায় কোনো কর্মী নিয়োগ দিতে চাইলে তারা কাজ করতে চায় না। আর আজকে মাহমুদুল ইসলাম সাহেব বলছে বিমা একটি রাজকীয় কাজ। হ্যাঁ, আমি ঠিকই বলছি যে বিমা একটি রাজকীয় কাজ। কেন, একবার চিন্তা করে দেখুন, আপনি যখন বিমা পেশায় আসছেন, অন্য কোনো পেশার মতন আপনি জেনে বুঝে কিন্তু এখানে আসছেন, আপনি যেদিন এখানে নাম লেখালেন সেদিন আপনি কোনো টাকাই উপার্জন করতে পারবেন না, কিন্তু এরপরও আপনি কিন্তু এই পেশায় আসছেন। এই পেশাটি কিন্তু আপনি আসবার পরে কাজ শিখবেন, এরপরে কাজ করবেন, কাজ করবার পরে আপনি অর্থ উপার্জন করতে পারবেন, এটি জেনে বুঝেই আপনি এই পেশায় আসছেন। তাহলে দেখেন, আপনি যদি একটি অভাবী মানুষকে এই পেশায় নিয়োগ দেন, তাহলে সেই অভাবী মানুষ কি কখনো এই পেশায় এসে টিকতে পারবে? কারণ তার প্রথমেই দরকার টাকা। সে যখন প্রথমে এসেই টাকা পাবে না, অর্থ উপার্জন করতে পারবে না, তখন কিন্তু সে এই পেশায় থাকতে পারবে না। কিন্তু একজন স্বচ্ছল পরিবার থেকে একটি শিক্ষিত ছেলে বা মেয়েকে যদি নিয়ে আসেন, তার যদি মৌলিক চাহিদা পূরণ করার মতন ব্যবস্থা থেকে থাকে, সে যখন এই পেশাটি বুঝবে, কাজ করতে শুরু করবে এবং এই পেশা থেকে অনেক টাকা আয় করতে পারবে, সেই এই ধরনের ধৈর্যটা কিন্তু ধরতে পারবে। কিন্তু যার অনেক টাকার দরকার কিন্তু সে টাকার জন্য সে জীবনে যা কিছু করতে চায় তাই সে করতে পারে, কিন্তু তার ধৈর্য ধরার মতন সময় নেই, তার আজকেই টাকা দরকার কাজের জন্য, কিন্তু এই ধরনের নিশ্চয়তা তো বিমা পেশার থেকে সম্ভব নয়। যার কারণেই এটি হচ্ছে একটি রাজকীয় পেশা। যদি একটু উদাহরণ দিয়ে বোঝানো যায়, উদাহরণটি এমন, দেখেন যারা একটি এমপিভুক্ত স্কুলে হয়তো ঢুকেছেন, কিছু ডোনেশনও দিয়েছেন, সেই স্কুলে বেতন হয়তো এখনো হয়নি, আপনি সেখানে 5 বছর 10 বছর চাকরি করছেন, তারপরও সেই পেশার সাথে আপনি টিকে আছেন, তারপর আপনি শিক্ষকতা করছেন, আপনি সেবা দিয়ে আসছেন, আপনি এত সময় তাহলে কিভাবে চলছেন? অবশ্যই আপনার অন্য কোনো আয়ের উৎস আছে যার কারণে আপনি চলতে পারছেন। যদি কারো এরকম আয়ের উৎস না থাকে, তার দ্বারা কি কখনো এই চাকরি করা সম্ভব? না, সম্ভব না। কারণ এই সময়টি যে তাকে ফ্রিতে কাজ করতে হচ্ছে, সে কোনো ধরনের পারিশ্রমিক না পেয়েও যে কাজ করছে, তাহলে অবশ্যই বুঝতে হবে তার একটি আয়ের উৎস আছে, এবং যার আয়ের উৎস আছে সেই কিন্তু এই পেশায় এসে টিকে যাচ্ছে এবং পরবর্তী জীবনে সে ভালো করছে। বিমার কাজটার ক্ষেত্রেও কিন্তু এমন, প্রথম সময়ে আপনি যখন কাজ করতে শুরু করবেন তখন হয়তো তেমন কিছুই পাবেন না, কষ্ট অনেক বেশি হবে কিন্তু সেই অনুপাতে আয় হবে না। কিন্তু জীবনে এমন একটি সময় আসবে যখন কষ্টটি আপনার অনেক কমে যাবে, কিন্তু তখন ইনকাম এত বেড়ে যাবে যে হয়তো আপনি টাকা রাখবার জায়গা পাবেন না। আপনি এমন একজন বিমা কর্মকর্তাকে দেখাতে পারবেন না যে বিমা পেশায় কাজ করে না খেয়ে মারা গেছে, বরঞ্চ এমনটি দেখা গেছে যে বিমা কর্মকর্তাগণ এত বেশি খেয়েছে, এত বেশি অনুষ্ঠানের দাওয়াত পেয়েছে যে দাওয়াত খেয়ে এবং ভালো ভালো খাবার খেয়ে হয়তো উচ্চ রক্তচাপে সে মারা গেছে। তাহলে বন্ধুগণ, বিমা পেশায় যারা কাজ করছে, শুরুতে তারা তেমন অর্থনৈতিকভাবে স্বচ্ছল না থাকলেও তাদের শেষ জীবনটা যদি দেখা যায়, প্রতিটি বিমাকর্মী গাড়ি বাড়ির মালিক হয়েছে, অগাধ সম্পদের অনেক টাকার মালিক হয়েছে, দেশ বিদেশে তাদের বাড়িও আছে, এমন অনেক বিমা কর্মকর্তাদের নাম আমি জানি। তাহলে এই বিমা যেহেতু একটি রাজকীয় পেশা, এই পেশায় বিশ্ববিখ্যাত অনেক জ্ঞানীগুণী মানুষেরা কাজ করেছেন, আপনারা এটি অবশ্যই জানেন। তাহলে বিমা অবশ্যই ভালো মানুষের পেশা, বিমা একটি উচ্চ বংশীয় মানুষের পেশা। এই পেশায় আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন। আপনি যদি একটি উচ্চ বংশীয় পরিবারের সাথে বন্ধুত্ব করেন, আপনি নিজেকেও দাবি করতে পারবেন যে আমিও উচ্চ বংশীয় পরিবারের সাথে মিশছি, আমিও ভালো বংশের। আর আপনি যদি নিম্ন কোনো কাজের সাথে মেশেন, তাহলে কিন্তু আপনি ভালোটি দাবি করতে পারেন না। আমি কোনো কাজকে ছোট করে বলছি না, কিন্তু আপনার কাজের মাধ্যমে আপনাকে বুঝতে হবে যে এই কাজের ভবিষ্যৎটি কি। আপনি এমন ধরনের কোনো কাজ করছেন যেই কাজের কোনো পদোন্নতি নেই, কোনো প্রমোশন নেই, এ ধরনের কিন্তু অনেক চাকরি আছে। তো আপনি সেই বছর শেষে শুধুমাত্র 500, 1000 বা 2000 টাকা ইনক্রিমেন্ট দিয়ে আপনার কি জীবন চলবে? কিন্তু বিমা পেশায় আপনি যদি যোগদান করেন, আপনি বর্তমান সময়ে তেমন কিছু না পেলেও কিন্তু এখানে অনেক পদোন্নতির ব্যবস্থা রয়েছে, অনেক টাকা ইনকামের সুযোগ রয়েছে। আপনি ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে যোগদান করার পরে একটি সময় একটি প্রতিষ্ঠানের সিইও হতে পারবেন, কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হয়ে
অর্থনৈতিকভাবে আপনি মুক্তি লাভ করতে পারবেন, একটি প্রতিষ্ঠানের আপনি নেতৃত্ব দিতে পারবেন, সেটি এই পেশার মাধ্যমে সম্ভব। কিন্তু আপনি অন্য কোনো পেশায় এতটা সফলতা সম্ভব নয়। সেজন্যই আমি বলবো আপনারা এই বিমা রাজকীয় পেশায় যোগদান করেন এবং জীবনে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।